তো হ্যালো বন্ধুসকল, স্বাগত জানাইছো আজি এটা অন্য ভিডিওলৈ। আৰু কতো যোৱা হোৱা নাই, এইকেইদিন ঘৰতে আছো আৰু তেনেকৈ ব্লগ বনাব পৰা নাই, মটৰ ব্লগ তেনেকৈ অহা নাই, সকলোকে গম পাই আছে। আৰু বহুত দিনৰ পৰা আজি ব্লগটো বনাবলৈ ওলাই আহিলোঁ, ভাল লগা নাছিল বহুত দিন, কিন্তু ফ্ৰেছ বৰ্তমান একদম ফ্ৰেছ আছোঁ আৰু পূৰা ফুল জছত আহিছোঁ, ফুল জছত ভিডিঅ'বোৰ আহি থাকিব আৰু আগতকৈ বেছি জছত ভিডিঅ'বোৰ আহিব আৰু আপোনালোকে পূৰা মৰম পাম বুলি আশা থাকিল। তো অলপমান চাব লগা ভিডিঅ' হ'ব বুলি ভাবোঁ আজি, কাৰণ গোটেইখন বাইক ইয়াতে আছে, দেখিছে তো চাৰ্ভিচিং কৰিবলৈ আহিলোঁ। তো আপোনালোকে যদি মোৰ ব্লগবোৰ আগৰ পৰা চাইছে নিশ্চয় গম পায়, মোক ব্লগতে কৈছিলোঁ যে আৰ থ্ৰী মানে ৰাধিকাখন চাৰ্ভিচিং কৰিব লগা টাইম হৈ গৈছে, এণ্ড চাৰ্ভিচিং যিখিনি হয় মানে ঘৰত যিখিনি কাম কৰিব পাৰে সেইখিনি কাম মোৰ ঘৰতে হৈ যায়, আৰু কিছুমান কাম কৰিবৰ কাৰণে যিবিলাক মেজৰ কাম থাকে সেইবিলাক কৰিবৰ কাৰণে চাৰ্ভিচিং চেণ্টাৰত যাব লগা হয় বাৰু, কিন্তু আজি সৰু সুৰা কাম যিহেতু সৰু নৰ্মেল চাৰ্ভিচিং আছে সেইখিনি ঘৰতে কৰিম। তো আপোনালোকে চাই থাকক ভিডিঅ'টো, আপোনালোকক সৰু সুৰা টিপছবোৰ দি যাম কেনেকৈ আপোনালোকে ঘৰত চাৰ্ভিচিং কৰিব পাৰে। সৰু সুৰা টুলছ কিছুমান প্ৰয়োজন হয়, সেইবিলাক টুলছ অলৰেডি বাইকৰ লগত থাকে, আৰু যদি কিছুমান টুলছ নাথাকে আপোনালোকে কিনিব পাৰে, কাৰণ সেইবোৰ টুলছেদি আপোনালোকে ঘৰতে চাৰ্ভিচিং কৰিব পাৰিব বাইকখন, নিজৰ চলোৱা বাইকখন, নিজৰ মৰমৰ বাইকখন ঘৰতে চাৰ্ভিচিং কৰিব পাৰিব। তো ভিডিঅ'টো একেবাৰে শেষলৈকে চাই থাকক, আৰু কি কি নৰ্মেল চাৰ্ভিচিং এটাত কি কি কাম কৰিব লগা থাকে সেই গোটেইখিনি পইণ্ট টাচ কৰিব চেষ্টা কৰিম। তো এইফালে ডিউকখন ওলাই কিনে বাহিৰত ৰাখি দিয়া গৈছে, আৰু ইফালে আছে এফজেডখন, দুখন বাইক ওলাই কিনে থৈ দিছোঁ আৰু ৰাধিকা সোমাই দিছোঁ ভিতৰত। আৰু এতিয়া কৰা হ'ব অইল চেঞ্জ, ফাৰ্ষ্টতে ইঞ্জিন অইলটো চেঞ্জ কৰি লওঁ, আৰু ইঞ্জিন অইলটো চেঞ্জ কৰাৰ কাৰণে 5000 মূৰে মূৰে চেঞ্জ কৰিব লাগে ইঞ্জিন অইল। আৰু মোৰ বৰ্তমান চলি আছে, দেখাই আছোঁ আপোনালোকক, এইটো অইল মিটাৰ, অইল ট্ৰিপ মিটাৰ 4961 কিলোমিটাৰ চলিছে, মানে আৰু ধৰক 39 কিলোমিটাৰ একজেক্টলি, 39 কিলোমিটাৰ পিছত মিটাৰ পূৰা ব্লিংক কৰিলে হয়। তাৰে আগতে মই চেঞ্জ কৰি দিওঁ, কাৰণ এইখন বহুত দিন হৈ গ'ল চেঞ্জ কৰা, যেতিয়া মই ডিব্ৰুগড়ত আছিলোঁ অল আছাম ৰাইডত তেতিয়া ডিব্ৰুগড়তে চেঞ্জ কৰিছিলোঁ, আপোনালোকে যদি ব্লগ চাইছে নিশ্চয় গম পাইছে। তো এতিয়া ইয়াৰ চাৰ্ভিচিং হ'ব, আৰু প্ৰথমতে চেঞ্জ হ'ব ইঞ্জিন অইল, তাৰ আগতে অলপমান চাফা কৰিলোঁ, তাৰপিছত বাইকখন পেড অপশ্যন লগাই লোৱা হৈছে, ইফালে চব পূৰা পেড অপশ্যন লগাই লৈছোঁ বাইকত, আৰু গ্লাভছ লগাই লৈছোঁ, আৰু এতিয়া বাইকখন অলপমান ৱাৰ্ম আপ কৰিব লাগিব। ৱাৰ্ম আপটো হৈছে আপোনাৰ কুমহীয়া, মানে কুমহীয়া গৰমটো লাগিব, না বেছি গৰম লাগিব নে একেবাৰে ঠাণ্ডা ঠাণ্ডা, যিটো আপোনাৰ ইঞ্জিনৰ ভিতৰত আছে বাইকৰ, তো এইটো চেঞ্জ কৰাৰ আগতে অলপমান কুমহীয়া গৰম কৰি ল'ব লাগিব ইঞ্জিনটো, মানে পূৰা একেবাৰে বেছি হিট নালাগে আৰু একেবাৰে কম ঠাণ্ডা হৈ থাকিব নালাগে। যিহেতু মোৰ বাইকখন একেবাৰে ৰখাই থৈ দিয়া আছে, তো অলপমান ষ্টাৰ্ট দি কিনে গৰম কৰি ল'ম, আৰু যদি আপোনালোকে বাইকখন পৰা চলাই চলাই আহিকেনে পৰা ইঞ্জিনটো পূৰা হেভি গৰম উঠি আছে, নহ'লে বাইকখন থ'ব লাগিব, অলপমান ঠাণ্ডা হ'ব দিব লাগিব, তাৰপিছত চেঞ্জ কৰিব লাগে বাইকখন। এইটো হ'ল আপোনাৰ ৱাৰ্ম আপ কৰিব লাগে, ৱাৰ্ম আপ কৰি কিনে চেঞ্জ কৰিব লাগে ইঞ্জিনত। তো যিহেতু মোৰ বাইকখন থৈ দিয়া আছে, তো অলপমান ষ্টাৰ্ট দিওঁ, অলপমান গৰম কৰি লওঁ, তাৰপিছত ইঞ্জিনটো চেঞ্জ কৰিম, তেতিয়ালৈকে আপোনালোকে ইঞ্জিনকেইটা চাই লওক কি কি ইঞ্জিন আছে। ধুনীয়াকৈ হৈ গ'ল ৱাৰ্ম আপ, আৰু ইফালে চাওক ইঞ্জিনৰ বহুতকেইটা ৰাখি থৈ দিয়া আছে, আৰু কি কি ইঞ্জিনৰ আছে আপোনালোকে ভালকৈ একেবাৰে ক্ল'জ দেখাই আছোঁ, আৰু কোনটো কি হয় ভালকৈ কৈ আছোঁ বাৰু। তো একেবাৰে ফাৰ্ষ্টতে আছে মটুল, আপোনালোকে বহুতে গম পায়, বহুতে ইউজো কৰে চাগে মটুল ইঞ্জিন অইল, ভাল হয়, বেয়া নহয় ইঞ্জিনটো, ইউজ কৰিব পাৰে আপোনালোকে। আৰু ছেকেণ্ডত আছে ইয়াতে কেষ্ট্ৰল, কেষ্ট্ৰল বহুতে দেখা পাইছে এডত, আৰু বহুত বেছি চলি আছে বৰ্তমান মাৰ্কেটত। তো ফাৰ্ষ্ট টাইম মই ইউজ কৰি আছোঁ কেষ্ট্ৰলটো, আগতে ইউজ কৰা নাছিলোঁ, মটুল ইউজ কৰিছোঁ আগতে, কেষ্ট্ৰল ফাৰ্ষ্ট টাইম, আৰু এইবাৰ আৰ থ্ৰীত কেষ্ট্ৰল ভৰাই আছোঁ, কেনেকুৱা পাৰফৰ্মেঞ্চ হয় চেঞ্জ কৰি উঠি নিশ্চয় জনাম বাৰু। আৰু থাৰ্ডত আছে যিটো ইঞ্জিন অইল আপোনালোকৰ মুখে মুখে আছে চাগে, কিন্তু বহুতে চিনিও নাপায়, কিন্তু আপোনালোকে মুখে মুখে আছে, প্ৰচলিত হৈ আছে বহুত আগৰ পৰা, ইঞ্জিন বুলি কোৱাৰ লগে লগে আপোনালোকৰ মুখত এটা শব্দ আহে মোবিল, হয় এইটোৱে হ'ল মোবিল। তো বহুতে গম নাপায় এইটো মোবিল ইঞ্জিন বুলি এটা আছে, কিন্তু এইটোৱেহে অৰিজিনেল মোবিল, মানে মোবিল। তো বহুতে কেষ্ট্ৰল মটুল চব মোবিল বুলিয়ে কৈ দিয়ে একফালৰ পৰা, যে বাইকৰ চাৰ্ভিচিং কৰিব গৈছোঁ কি চেঞ্জ কৰিছোঁ মোবিল চেঞ্জ কৰিছোঁ, কিন্তু আচলতে নহয়, আচলতে মোবিল এইটো হয়। আৰু এনে ইঞ্জিন অইল বুলি কোৱা হয় ইঞ্জিন অইল যিটো আপোনাৰ ইঞ্জিনত থাকে, ইঞ্জিন লুব্ৰিকেশ্যনৰ কাৰণে ইউজ হয়, ইঞ্জিন লুব্ৰিকেশ্যনৰ কাৰণে, এইটো হ'ল ইঞ্জিন অইল, আৰু এইটো মোবিল, কেষ্ট্ৰল এণ্ড মটুল। চেঞ্জ কৰিব আছিল ইঞ্জিন অইল চেঞ্জ কৰিব, মানে চাৰ্ভিচিং কৰিবৰ কাৰণে আছিলোঁ ৰখি কিনে, কিন্তু ইফালে এন এছ এখনৰ কি কি বুলি চেঞ্জ হৈ আছে, এইটো এক্সেলেটৰ নে ক্লাছ, ক্লাছ ন, ক্লাছ কেবুল চেঞ্জ হৈ আছে, আৰু ইফালে আহি গ'ল বৰষুণ। তো সোনকালে সোনকালে কি কৰা যাব, এতিয়া থকা যাবনে কৰি যাব, টেংকি চেংকি চব খুলি থৈ দিয়া আছে, ইফালে ধন আছে, ধনৰ বাইক লৈ আহিছিল ধনে, তো আধা খোলাতে বৰষুণ আহি গ'ল,
সংকালে থাকা যাক আর অল্পমান চালির তলত টিঙ্কর তলত থাকাতে বেশি বেটার হবো। এইফালে আছে রাধিকা আর্টি আছে আর ওইফালে চেঞ্জ করার কারণে কাম করার কারণে এইখানি হল আমার টুলস। ইফালে তো এইফালে আছে পার্স ক্লিনার, এইফালে আছে ইলেকট্রিক ইঞ্জেক্টর ক্লিনার, এইফালে আছে ইলেকট্রিক কন্ট্যাক্ট ক্লিনার, এইফালে চেঞ্জ স্প্রে চেঞ্জ ক্লিন, ইফালে চেঞ্জ লুপ, আর এইখানে আমার টুলস, আর এইফালে ইঞ্জিনিয়ার, গোটেখানি এতিয়া কাম করা স্টার্ট হবে। তো ইফালে আছে এইটো ড্যান নাট, ইফালে আপোনাৰ মোবাইলটো ওলোৱা হ'ব আৰু মোবাইলটো ইফালে ডাউন দিয়া হ'ব। ইঞ্জিনৰ ড্যান নাট এইটো হয় আৰ থ্ৰী, আৰু আপোনাৰ বেছিভাগ বাইকৰ মানে এফ জেড মানে কম চি চি বাইকৰ বেছিভাগ বাইকৰ ইয়াতে তলত থাকে বহুতৰ, আৰু কিন্তু ইখনৰ ইয়াতে আছে। তো বেলেগ বেলেগ বাইকৰ বেলেগ বেলেগ জাগাত থাকে আৰু। তো এইটো খুলি কিনে অইলটো ডাউন দিয়া হ'ব। মিহিকি মিহিকি মানে অলপ অলপ গরম আছে, মোৰ জীৱনটো হাতত লাগি গেল, অলপমান গম পাই ফিল হৈছে আৰু। তো ধুনীয়াকৈ ওলাই আছে এতিয়া, এনেই খালী হোৱাৰ লগে লগে নতুন জীৱন কৰোৱা হ'ব ইয়াতে। তো এইটো ইফালে অইল ফিল্টাৰ যে চেঞ্জ কৰা হৈ গ'ল, মানে এইটো খুলি দিলোঁ, আৰু ইফালে এইটো নতুন পুৰা চিল পেক অইল ফিল্টাৰ। ধৰা এইটো মাৰুতি কাৰৰ নিচিনা অইল ফিল্টাৰ মানে ইমান ডাঙৰ, বাকী বাইকৰ সৰু সৰু থাকে ইঞ্জিনৰ ভিতৰত, কিন্তু এইটো বাহিৰতে এনেকুৱা টাইপৰ এই প্লাষ্টিকটো এইটো এই প্লাষ্টিকটো খুলিব লাগিব, খুলি কিনে এনেকুৱা টাইপৰ ইয়াতে ফিটিং হৈ যাব ডাইৰেক্ট এইটোৱে অপেন। চিলটো খোলা হৈ গ'ল, আৰু এতিয়া ইয়াতে অলপমান অইল দিব লাগিব, ইয়াতে এতিয়া অলপমান অইল দি কিনে এইটো লগাই দিম দিয়া চিলা। তো যিখিনি অইল শুকাব আছে সেইখিনি ই শুহি ল'ব ধুনীয়াকৈ, তাৰপিছত আমি লুগাম। তাৰে আগতে পুৰণা যোনটো লাগি আছিলে সেইখিনি লেতেৰা হৈ আছে ন, তো জাগাখিনি ক্লিন কৰাৰ কাৰণে পাৰ্চ ক্লিনাৰ এইটো দি অলপ চাফা কৰি লওঁ। অইল ফিল্টাৰ লাগি যাব ইয়াতে, আৰু এইটো খোলাৰ টাইমত ৰেঞ্চ ইউজ কৰিব লাগে, কিন্তু লগোৱাৰ টাইমত যিমান পাৰে ৰেঞ্চ ইউজ নকৰাকৈ হাতেৰে ৰাখ দিব লাগে। আৰু যদি হাতত আপুনি অলপমান কম জোৰ থকা বুলি ভাবে, হাতেৰে আপুনি জোৰ নাপাব বুলি ভাবে, তেনেহ'লে জাষ্ট লগাই লৈ কিনে নাইণ্টি ডিগ্ৰী টাইপ দিলে হ'ল, মানে এনেকুৱা টাইপৰ নাইণ্টি ডিগ্ৰী ৰেঞ্চটো ইউজ কৰি কিনে এনেকৈ ধৰি কিনে এইখিনি নাইণ্টি ডিগ্ৰী টাইপ দিলে হ'ল। ডেনাৰটো ক'ত গ'লে গ'ল, অ'কে এতিয়া ডেনাৰটো চাফা কৰিম, চাফা কৰি উঠি কিনে এইটো লগাই দিম। তো ডেনাৰটো লগাব লাগিব, কিন্তু ডেনাৰটো লগোৱাৰ আগতে ক্লিন কৰি উঠি কিনে আমি ইয়াৰ যোনটো ৱাছাৰ আছে সেই ৱাছাৰটো ওলাই দিম। মানে যেতিয়া ডেনাৰটো আপুনি সেইবাৰ খুলিব, খোলাৰ পিছত ৱাছাৰটো চেঞ্জ কৰাটো বহুত বেছি ইম্পৰ্টেণ্ট, কাৰণটো দেখাই আছোঁ, খুলি উঠি কিনে কাৰণটো দেখাই আছোঁ আপোনালোকক, তেতিয়া আপোনালোকে ভালকৈ বুজি পাব। ভালকৈ আহিছে ন এইটো চব, তো ৱাছাৰটো পুৰা ফেলে দাবি গৈছে আৰু ৱাছাৰটো মানে ই কাম কৰা ক্ষমতা হেৰাই দিছে। তো ৱাছাৰটো চেঞ্জ কৰিব লাগিব আৰু নতুন ৱাছাৰ এটা ইয়াত ফিট হ'ব। এতিয়া তো এইটো নতুন ৱাছাৰ, এইটো পুৰণা ৱাছাৰ, ডিফাৰেঞ্চ চাওক, ডিফাৰেঞ্চ চালে গম পাই যাব। ৱাছাৰটো লগাই লৈছোঁ আৰু ডেনাৰটো এতিয়া ফিটিং হ'ব। তো ধুনীয়াকৈ এইটো স্ক্ৰু টাইট দি লৈছোঁ, আৰু এইটো স্ক্ৰু টাইট হোৱাৰ কাৰণে বহুত বেছি ইম্পৰ্টেণ্ট, আৰু এইটো ভালকৈ টাইট দিব লাগিব। আৰু ইয়াৰ টাইট দিয়া যিটো আপোনাৰ নিউটন মিটাৰ টৰ্কত টাইট দিব লাগিব ন, তো এইটো 20 নিউটন মিটাৰ টৰ্কত টাইট দিব লাগিব, 20 নিউটন মিটাৰ টৰ্ক। তো এইফালে টৰ্ক ৰেঞ্চ চাবৰ লগত টৰ্ক ৰেঞ্চত ধুনীয়াকৈ চকেট লগাই লওঁ, 20 নিউটন মিটাৰ টৰ্ক আমাৰ ছেট কৰা আছে টৰ্ক ৰেঞ্চত, আৰু যেতিয়ালৈকে ই টাইট লৈ আছে তেতিয়ালৈকে আমি টাইট দিব লাগিব। যেতিয়া টাইট নলয় চাউণ্ড কৰিব, এয়া চাউণ্ড কৰিছে, চাব চাউণ্ড কৰিছে ন, মানে টাইট হৈ গ'ল, 20 নিউটন মিটাৰ টৰ্কত টাইট হৈ গৈছে। আৰু এতিয়া ইঞ্জিনত ভৰাব লাগিব। তো এইফালে ইঞ্জিন ভৰোৱা হ'ব, আৰু ইঞ্জিন ভৰোৱাৰ আগতে জাগাখিনি চাফা কৰি লওঁ আমি, কাৰণ ধূলিবলি লাগি থাকে ন, তো ধূলিবলি যাতে ইঞ্জিনৰ লগত ভিতৰত সোমাই নাযায় জাগাখিনি অলপমান চাফা কৰি লওঁ। চাফা হোৱাৰ পিছত এইখিনি জেগাত দাগ লাগিব পাৰে, তেতিয়া চফ কৰিবৰ কাৰণে হ'ব
কাপড় এখন দি লব কাপড় এখন দি লৈ কিনে প্লাসে দি খুলি কিনে আরামসে খুলে দিলে হবে। তো হৈ গ'ল আমাৰ ইঞ্জিনৰ ভৰোৱা। আৰু ইঞ্জিনৰ আমি 2.24 লিটাৰ ভৰাই দিছোঁ ভিতৰত। আৰু এতিয়া অলপ চাফা কৰি কিনে সপাটো লগাই দিম। জাষ্ট অলপ বেছি লাইট নহয় মানে। তো ইফালে হয়ে গেল টেঙ্কি খোলা, আর এই হল পেট্রোলের টেঙ্কি, আর সেই পেট্রোলের টেঙ্কি এই আর বর্তমান রাধিকা এনেকুৱা কন্ডিশনত আছে না। আর এইখানে সাফা করবো লাগবে, সাফা করে কিনে এটা প্লাগটো চেঞ্জ করি মানে মই। তো কি প্লাগ লগাম দেখাই আছো, ইফালে আছে ইরিডিয়াম প্লাগ আছে, তো এনজিকের ইরিডিয়াম প্লাগ লগাম। আর ইরিডিয়াম প্লাগের বিষয়ে কই আছো ওরা আপনার বিশেষকে ধুনিয়াকে বুঝাই কিনে কই আছো ইরিডিয়াম প্লাগটো কি হয়। আর হাই পারফরমেন্স প্লাগ হয় ইরিডিয়াম প্লাগ। তো টেঙ্কিটো খুলে কিনে থৈ দিয়া আছে সাইডত, আর এতিয়া পুরা পাইক লেংটা হয়ে আছে বলে কোব পারি। তো লাহেকে এটা ধুনিয়াকে স্পার্ক প্লাগ কেটা আমি খুলিম, সাফা করিম জায়গাখিনি, খুলি কিনে প্লাগ কেটা খুলি কিনিম। আর প্লাগ কেটা চেঞ্জ করব লাগিব, কারণ 10,000 কিলোমিটার চলি গেছে বাইক মোর, আর 10,000 মূরে মূরে প্লাগ চেঞ্জ করব লাগে রুল মতে। তো চেঞ্জ করো আর পারফরমেন্সটো বেটার করে রাখো। আর এইটো হল প্লাগ ক্যাপ। তো প্লাগ ক্যাপটো ধরে কিনে টানি দিলে খুলি আহিল প্লাগ ক্যাপ। আর প্লাগটো এর ভিতর আছে, ভেজ লগাই খুলিম। তো কেন খুলিম দেখাই আছো বারো, এই দুটা প্লাগ মানে প্লাগ ক্যাপ এই দুটা এর ভিতর। তো এই হল প্লাগ রেঞ্জ। আর এই বাইকের লগতে থাকে, টেনশন নাই ইমান খুলিবর কারণে, বাইকের লগত থাকে, সব বাইকের লগতে থাকে, প্রায় বাইকের লগত থাকেই মানে। তো এই একটা লাহেকে সোমাই দিম। আর ইয়াতে লগাম আমি 14 নম্বর সকেট, 14 নম্বর সকেট লগাই কিনে এইটো খোলা হৈ গৈছে মানে ওলাই গৈছে। তো ওলাব লাগিব লাহেকে, এইটো খুলি যাওক। তো এইখিনিতে আৰু এটা কথা আপোনালোকক জনাই থৈ দিওঁ, আৰু মানে যিখিনি কথা জানো সেইখিনি কথা ক'বলৈ চেষ্টা কৰোঁ। তো এইটো হ'ল পুৰণা প্লাগ, এইমাত্ৰ যিটো চেঞ্জ কৰিছোঁ মানে এইমাত্ৰ খুলিছোঁ বাইকৰ পৰা এইটো, আৰু এইটো লগাম বুলি ভাবিছোঁ। তো এইটো আছিলে আপোনাৰ কপাৰ একেবাৰে, যিটো আপোনালোকে ফ্ৰণ্টৰ অংশ দেখা পাইছে, তো এইখিনি কপাৰ আছিল। আৰু এইটো মানে প্রায় হয়ে গেছিল কোব পারে। আর ইয়াতে ইরিডিয়াম আছে। তো ইরিডিয়াম আর কপারের পার্থক্য কি, যেটা আপনার বাইকখন হাই বেশিকই গরম হব মানে হাই সিসির বাইকবিলাক সোনকালে বেশি গরম হয় আপনাদের গমে পায়। তো এই প্লাগটো লগালে মানে ইরিডিয়াম লগা থাকা প্লাগটো লগালে হাই বেশিকে, যিমানে গরম নহোক, যিমানে বেশি গরম নহোক, যিমানে আপনি লং রাইড নামারক কিয়, এই গরম হলেও পারফরমেন্স ইয়াৰ ড্রপ নহব। যদি কপার লগা প্লাগটো থাকে কি হয়, ইয়াৰ পারফরমেন্স হাই হাই মানে বেশি গরম হলে, বেশি গরম হলে পারফরমেন্সটো ড্রপ হয়ে যায়। তার কারণে ইরিডিয়াম বেস্ট লং জার্নি বা বেশি টেম্পারেচার হওয়া বাইকত। হাই সিসির বাইক যেনেকে আপনি 250 cc উপর যদি বাইক আছে আপনার, তাহলে আপনি ইরিডিয়াম ট্রাই করে চাব পারে, পারফরমেন্স আপনাদের বেটার পাব, পারফরমেন্স বহুত বেটার হব 250 cc উপর। 250 cc তলত কপারে বেস্ট, কারণ দামটা বেশি। আর লগাই লো ধুনিয়াকে স্পার্ক প্লাগ কেটা লগাই লো, আর লগাই লো এটা টাইট দিব লাগিব। আর টাইট দিয়া নি কিছু নিয়ম আছে, টাইট তো টাইট দিয়া কিছু নিয়ম আছে। আর নিয়মটো হল যে 13 নিউটন মিটার টর্ক, আমি যেটো পাওয়ার থাকে এই আপনার টাইটটো নিউটন মিটার টর্কত হিসাব করা হয়, আপনারা গমে পায় টর্কটো। তো 13 নিউটন মিটার টর্কত টাইট দিব লাগিব। আমি টর্ক রেঞ্জও ধুনিয়াকে 13 লগাই লম, ইয়াতে 15 লাগি আছে, দুটা হাত তলত লগাই দিম 13 লগাই লৈছো। এইটো এতিয়া তো এইটো ধুনিয়াকে 13 লগাই লৈছো, আর এইটো ওকে লগাই লৈছো ফিক্স। এতিয়া এইটো টাইট দিব লাগিব। হয়ে গেছে, ইয়াতকে টাইট নহয় আর মানে তার যে টর্ক মিটার হয়, তো যান সেট করব আপনি তাতকে বেশিকে টাইট নহয়, সাউন্ড করে দিব পুরা। তো টাইট হয়ে গেল, স্পার্ক প্লাগর ক্যাপ ফিটিং হয়ে গেল।
পুরা লেতেরা অবস্থা, বেয়া এয়ার ফিল্টারের কন্ডিশন, খুবই বেয়া। তো এইটো চেঞ্জে করব লাগবে, উপায় নাই আর, এটা সাফা করার কোনো উপায় নাই। তো এইটো এয়ার ফিল্টার, এটা এয়ার ফিল্টারের দাম 518 টাকা, উপায় নাই আর, চেঞ্জ তো করবই লাগব। তো এইটো সক এয়ার ফিল্টার আর এপি এয়ার ফিল্টার লাগি আছে। এয়ার ফিল্টার তিনটা টাইপের হয়তো কই থাকি আপনার, ফিসকাস টাইপ এয়ার ফিল্টার, ফোম এয়ার ফিল্টার আর পেপার এয়ার ফিল্টার। আর এই হল ফিসকাস টাইপ এয়ার ফিল্টার, এই কেউ ক্লিন নহয়। বাকি ইয়ার বিষয়ে যদি জানি খুঁজায় বেলা একটা ভিডিও জানাম বারো, কিন্তু বর্তমান এই কই দিল যদি ফিসকাস টাইপ এয়ার ফিল্টার হয়, এই ক্লিন করব নি, মানে অকমান যদি লেতেরা হয় সাফা করে লগাই থাকি পারে, কিন্তু এই পুরা ক্লিন করব নয়। এই তো এই অয়েল থাকে মানে তাতে, তো এইখানে পুরা ক্লিন নহয়, এই ডাইরেক্ট সেন্স নতুন তো লাগে যাব। এটা তো নর্মেল সার্ভিসিং হয়ে গেল বাইকর, স্পার্ক প্লাগ চেঞ্জ হয়ে গেল, এয়ার ফিল্টার চেঞ্জ হয়ে গেল, ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়ে গেল, ইঞ্জিন অয়েল অয়েল ফিল্টার চেঞ্জ। এতিয়া আছে চেঞ্জ লুপ, মানে চেঞ্জ লুপটো বাকি আছে, চেঞ্জ স্প্রেটো বাকি আছে, এইটো করব লাগিব। বাকি অল এভরিথিং এবার চেক হয়ে গেছে। তো এটা হবো পুরো ফিটিং, না কামে পুরো ধুনকে ফিটিং করি আর একক্ষণ এবার স্টার্ট দিয়ে চাব লাগবে। ইন সাউন্ডটো কেনকা অল্পমান চেঞ্জ হয়েছে থাকে, বিশেষ একো গম নাপায়, চলালে অল্পমান গম পাম থাকে, তো চলাতো নহব তাতে করে নিতে পারবে। তো এইফালে লাস্ট স্টেপ হয়ে আছে আমার, আর এইফালে চেন ক্লিনিং হয়ে আছে। চেন ক্লিনিং হওয়ার পিছন বাইকের সার্ভিসিং অল ডান হয়ে যাব, কারণ বিশেষ একো কাম করবলগা নাই, এইখানে করব সার্ভিসিং, মানে এইখানে আপনার রানিং প্রবলেম, মানে কিন চেঞ্জ করব লাগবে, চেক করব লাগবে আপনি। তো এইখানে সুরা কাম আসিল বাইকর, তো এইখানে করলে বাইকর সার্ভিসিং টোটালি ডান হয়ে যাব। এতিয়া আর আজি ভিডিওটি পাশে এইখানে আসলে কেনকা বলে চাই কেন জানাবলে পাহরি না যাব। ভিডিও বনাব একেবারে মন যাওয়া নাছিল, কিন্তু বর্তমান স্ট্রং হয়ে কিনে বাপস আইসো। তো এনেকা ধরনের চালে চালে ধুনিয়া ধুনিয়া ভিডিও দিব চেষ্টা করে যাম আর ভিডিও বনায় যাম। সকলকে বহুত বেশি থ্যাংক ইউ, যখন ইমান জোস দিছে আর যখন ইমান সাপোর্ট করেছে, সকলকে বহুত বেশি থ্যাংক ইউ। এইকদিন মানে ফোন আহি আছে, মেসেজ আহি আছে, আর সকলে সাপোর্ট করে আছে, তো দেখা পাই কেনে মনটা বেশি বহুত ভাল লাগি আছে। আগরপরা ভিডিও বনায় যায় আসলে আপনার মরমের কারণে, আর আগলকে এনেকে বনায় যাম, তো এনেকে মরম দিয়ে যাবলে আশা থাকিল। আর এনেকা ধরনের টেকনিক্যাল অল্পমান বাইকর রিলেটেড ধরনের টেকনিক্যাল ভিডিও যদি আপনাদের বিচারে তাহলে নিশ্চয় জানাব, আর ভিডিও বনাবার চেষ্টা করি, আর যদি নিবিচারে তাহলে নিশ্চয় নবনাও। আর যদি আপনাদের বাইকর কিছু প্রবলেমের বিষয়ে ফেস করে আছে, বহুদিন সার্ভিস সেন্টারত গোল ঠিক হওয়া নাই প্রবলেম, আর এনেকা ধরনের প্রবলেম দেখা পাই আছে বাইকত, আর যে কোনো ধরনের হেল্প বিচারে যদি ইনস্টাগ্রাম আইডি আহি আছে, দাদার ইনস্টাগ্রাম আইডি হয়, ফলো করে লব, যাই কিনে তাক মেসেজ করব, নিশ্চয় সলভ করব চেষ্টা করব। বাকি লগ পাম একটা অন্য ভিডিও, তেতিয়ালৈকে টিল ডান, বাই বাই, টাটা। তো বাইকৰ তো গোটেইখিনি কাম হৈ গ'ল, আর এটা কৰিব লাগিব স্টার্ট, আর স্টার্ট করার আগতে সাউন্ডটো শুনিছে না, এই সাউন্ডটো ফিলিং হয় মানে তেলটো যে সাপ্লাই হয়েছে গম পায় আর। তো দুবারমান আমি তেলটো পাসিং করাই লম, তিনবার হৈ গ'ল, এতিয়া স্টার্ট দিম। ওয়াও, মজা আল্টিমেট। তো ভিডিওটি শেষে হয়েছে, কিন্তু এটা আপনার একটা ইন্টারেস্টিং বস্তু দেখাই দিব আর, যে বস্তু আজিলেক মানে দেখা নাছিল আপনার, তো আজি চান্স পাইছো ধুনকে দেখাই দিও। সব বাইকখন পুরো আইডলত স্টার্ট হয়ে আছে, আইডলত এক নম্বর গিয়ারত লাগি আছে, এক নম্বর গিয়ারত বাইক চলি আছে, এক নম্বর গিয়ার, আর চকাটো ঘুরি আছে, ক্লাস এরা আছে, এক্সেলারেটর দিয়া নাই কোনেও, সেনেকে চলি আছে। কিন্তু যদি আপনি ইয়াতে ক্লাস ধরে দিয়ে অটোমেটিক এক্সেলারেটর কমি গেল, মানে আর পি এমটা অটোমেটিকলি কমি গেছে, সব অটোমেটিক আর পি এম কমি গেছে, এইফালে এক নম্বর আছে, আর যে ক্লাস এড়িয়ে দিব অটোমেটিক বাড়ি যায়।